আছে নির্বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠান। মানুষের চলাচল, তার গতি প্রকৃতি সবসময় যে সে ধরতে পারবে বুঝতে পারবে তা নয়, তাকে অনেক সময় ধরিয়ে দিতে হয়। গতকালই একটি অনুষ্ঠানে একটি বিশেষ মানুষকে দেখলাম বহুদিন পর, তার নিজের মতো করে তার এখন সঞ্চালনগুলো হচ্ছে না হাত পায়ের, কিন্তু এই মানুষটিকে দাপিয়ে বেড়াতে দেখেছি শুধুমাত্র বাংলায় নয়, সারা বিশ্বব্যাপী তিনি দাপিয়েছেন। নাম না নিয়ে বলি যে এরকম মুহূর্ত যেরকম আমাদের জীবনে আসে শারীরিকভাবে, মানসিক সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যেও প্রেক্ষিতেও আমরা বলতে পারি যে আমাদের এই ধরনের পরিস্থিতি আসতে পারে যেখানে নিজেদেরকে অচল লাগে, যেখানে নিজেদের এগিয়ে চলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে বলে মনে করি। জীবনের সেই জায়গাটাতে একটা কথা বলতে ইচ্ছে করে যে না, কোথাও না কোথাও আপনার জন্য কেউ সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তার নিজস্ব ধ্যান ধারণা, তার প্রয়োগ, তার তন্ত্রের সাধনা, ব্ল্যাক ম্যাজিকের উত্থান, সব মিলিয়ে মারুক্ষিণীর দরবারে শ্রী অশোক মহারাজ মানুষের প্রয়োজন এবং কল্যাণ বিগত 26 বছর ধরে সাধন করে চলেছেন। এই কথা আমরা বারবার বলেছি, বলার কারণ একটাই, আরো মানুষ আরো বহুদিন উপকৃত হন, আসুন দেখুন অনুধাবন করুন এবং অবশ্যই সঙ্গে নিয়ে আসুন ভক্তি শ্রদ্ধা ধৈর্য এবং বিশ্বাস। মা রক্ষিণীর দরবার মানেই সাফল্য, মা রক্ষিণীর দরবার মানেই প্রয়োগ, মা রক্ষিণীর দরবার মানেই সহযোগী যোদ্ধার মতো তার আশীর্বাদ পাওয়া শ্রী অশোক মহারাজের পথ চলা এবং আপনাদেরকে সাহায্য করা। মাঝে মাঝেই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা তুলে ধরি যে বিশেষ মানুষ যারা রয়েছেন, সাধারণ মানুষের পাশাপাশি কিছু সেলিব্রিটি রয়েছেন যাদের সেই অর্থে হয়তো না এলেও চলত মা রক্ষিণীর দরবারে, কিন্তু তারাও এসেছেন। কেন এসেছেন সে কথাও বারবার তারা নিজ মুখে স্বীকার করেছেন। আজ এই অনুষ্ঠানে হয়তো তাঁদের কিছু ক্লিপিংস আপনাদের কাছে তুলে আনবো, ইন্টারভিউ তুলে আনবো, কিন্তু তার আগে আজকের এই অনুষ্ঠানে আপনাদের টেলিফোনের অপেক্ষায় থাকতে থাকতে শ্রী অশোক মহারাজকে প্রণাম এবং স্বাগত। জয় মা রক্ষিণী। জয় মা, জয় মা রক্ষিণী। আমরা লাইভ অনুষ্ঠান করে থাকি, বারবার বলি প্রত্যেক অনুষ্ঠানে একই কথা যে যারা এই লাইন পাবে তারা তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলোকে নিজের হাতের কাছে রেখে তারপর ফোন করবে। সামনে মহাযোগ মহাতিথির কথা প্রত্যেক দিন বলে আসছি, কারণ প্রত্যেক দিনই কিছু না কিছু ভাবে লাইভ করা হচ্ছে অনুষ্ঠানগুলো। যেই মহাযোগ এই মহাতিথি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে কতটা, ব্ল্যাক ম্যাজিক তার জীবনকে সাহায্য করতে পারে কতটা। সামনে মঙ্গলবার যুক্ত অমাবস্যা তিথি, মহালয়ার অমাবস্যা মঙ্গলবার যুক্ত, এবং তার সাথে সাথে কি রয়েছে, অভিজিৎ মুহূর্তে এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে। এই অমাবস্যা তিথিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় মনের ইচ্ছে পূর্ণ 100% হবেই হবে। হ্যাঁ জয় মা রক্ষিণী বলুন। হ্যালো, বলুন দাদা, ডেট অফ বার্থ বলুন। 18 মার্চ 1992 সকাল 10:10। জন্মস্থান, জন্মস্থান দিদি? হ্যালো, চুঁচুড়া, হুগলি। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ বুধবার। টিভির ভলিউমটা মিউট করে দাও। হ্যাঁ হ্যাঁ, টিভির ভলিউমটাকে মিউট করো। হ্যাঁ বলবো, বাইরে আছি। সিংহ রাশি বৃষ ও লগ্ন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে পূর্ণিমা তিথিতে তোমার দাদার জন্ম হয়েছিল, তার গণ হচ্ছে নরগণ। শনিবার এবং জ্যৈষ্ঠ মাস তার জন্য ভালো নয়। এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি লগ্ন অনুসারে অষ্টমেশ অবস্থায় রাহু যেভাবে বিরাজ করছে, এটা কি তোমার দাদার হরোস্কোপ, তাই তো? হ্যালো, এটা কার ডেট অফ বার্থ? হ্যালো, হ্যাঁ তো দাদা, হ্যাঁ কথা কি শুনতে অসুবিধা হচ্ছে?
এতক্ষণ ধরে চিৎকার করার পরও কোনো রেসপন্স করছো না? কি জানতে চাইছো বলো? বাইরে চাকরি হবে কি না, তাই তো? না, তোমার দাদার বাইরে চাকরির যোগ নেই। না, বিশেষ একটি প্রশ্ন আপনি যদি নিজের মধ্যে রাখেন। একটা জিনিস মহারাজের এই অনুষ্ঠানে তো আপনাদের বারবার বলেছি যে আপনারা শুধু নাম, ডেট অফ বার্থ, টাইম আর প্লেসটা বলবেন, প্লেস অফ বার্থ বলবেন, এবং সেখানে তার সঙ্গে রেসপন্স করবে। মানে হচ্ছে আমরা পাগলের মতন তাকে বলে যাচ্ছি, সে বসে বসে ওখানে মজা দেখছে। এটা লাইভ অনুষ্ঠান, এরকম ভাবে মজা দেখার জন্য নয়। যদি প্রয়োজনীয়তা সেরকম না থাকে ফোন করো না, তার কারণ অন্য কেউ সেই জায়গাটা অপেক্ষা করে কথা বলার জন্য। তোমার জন্য অন্য কেউ ফোন করে কথা বলতে পারবে না, এটা কিন্তু বাজে বিষয়। একটু মনে করিয়ে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনারা বিপ্লব বাবুকে দেখতে পাচ্ছেন, শ্রী বিপ্লব চ্যাটার্জি। বিপ্লব দা দীর্ঘদিন বাংলা সিনেমা, রঙ্গমঞ্চ, দাপিয়ে অভিনয় করেছেন। সত্যজিৎ রায়ের ছবিতেও তার অভিনয় অবিস্মরণীয় হয়ে রয়েছে। সেই মানুষটি সরাসরি কি বলেছেন আমরা একটু দেখে নেব, কিন্তু তার আগে কেউ টেলিফোনে আছেন। বর্তমানে কি কলকাতা থেকে? জন্ম বার হচ্ছে সোমবার রাত্রি, মঙ্গলবার সকাল, তাই তো? মঙ্গলবার সকাল। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জ্যেষ্ঠ নক্ষত্রে একাদশীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবারিগণ, অর্থাৎ রাক্ষসগণ। শুক্রবার আর আশ্বিন মাস তোমার জন্য কিন্তু ভালো নয়। শুক্রবার আর আশ্বিন মাস তোমার জন্য ভালো নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টমেশ মার্কেশ অবস্থায় মঙ্গল বসে মাঙ্গলিকের প্রভাব দিচ্ছে। তো প্রথম তো বলতেই হয় যে মাঙ্গলিক যখন প্রভাব বিস্তার করে, তার কিন্তু ব্যথা বেদনা, অপারেশন, রক্ত নিয়ে সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দেবে, এবং পেট নিয়ে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সমস্যা দেখা দেবে। সেরকম কিছু সমস্যা কি হচ্ছে? এবার চন্দ্রস্থ অবস্থান যদি আমরা দেখি আয়পতিতে, সেটা শনিশ্বরের সাথে, তা শনিশ্বরের সাথে সাধারণত কি হয়, আয়ের জায়গা সংকুচিত হতে থাকে, আয়ের জায়গা শিথিলতা বাড়ে, অর্থাৎ সঠিকভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। সেটা কি হচ্ছে? আপনি মন দিয়ে শুনেছেন মহারাজ কি বললেন? মানে আপনার হয়তো হতাশাটা এত বেশি আপনাকে গ্রাস করেছে, মহারাজ যেটা বললেন সেই পথেরই দিশারি তিনি, কিন্তু আপনি কোথায় বুঝতে পারলেন না। মহারাজ জিজ্ঞাসা করলেন যে আপনার সমস্যাগুলো বলার পর যে এগুলো হচ্ছে কিনা। আমি কি বলেছি সেটা কি শুনতে পেয়েছো, বুঝতে পেরেছো কাজের বিষয়ে? আমি বলেছি কর্মের শিথিলতা, অর্থাৎ কর্মের জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে, কর্মের স্থান ভালো নেই বা কর্ম নেই, সেটা কি সমস্যার মধ্যে আছো তুমি? হ্যাঁ, তো আমি ওটাই জিজ্ঞেস করেছি। কি জানতে চাইছো আর বলো? জানতে চাইছি আমাদের পারিবারিক দিক থেকে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, বাবা এত নামদার ছিল, বাবা এত ওকা বসা ছিল, বাবা কেনা শুয়ে আছে, মাও শুয়ে আছে অসুস্থ সবাই। আপনারা যে যাবো যাবো করছি, যেতেও পারছি না, মা কানছে না, কি করবো? আর কালীঘাটে তো আপনি বসছেন না। কালীঘাটে আমি বসি না। নৌক্রমে তো
যদি আসতে হয় তোমাকে আমাদের কলকাতার এদিকের চেম্বারে আসতে হবে। এবং আর একটি জিনিস বিষয়, সেটা হচ্ছে দেখো তাদের বয়স হয়েছে, তাই শারীরিক অসুস্থতা তো বৃদ্ধি পাবেই, কিন্তু সমস্যাটা সব থেকে বেশি তোমার হয়ে রয়েছে, শনিশ্বরের সাথে তোমার চলছে, মঙ্গল তোমাকে কিন্তু আঘাত প্রাপ্তি করে রেখেছে, তাই সমস্যা বৃদ্ধি পাবে। নিশ্চয়ই শুনলেন এই কথা। আমরা আমাদের চলাচলের পথে বারবার যে কথাটা বলে থাকি যে জীবন জীবনের মতো কথা বলে, জীবন তার মতো করে চলতে থাকে, আজকের এই অনুষ্ঠান কিন্তু সেই কারণেই যে প্রত্যেকটা মানুষ এইখানে এই যোগসূত্রটা হচ্ছে শুরুর শুরু, তারপর কি হচ্ছে সেটা জানার জন্য আপনাকে কিন্তু তার চেম্বারে আসতেই হবে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা প্রয়োজন। 9831734253, 9903444493। আজ এই অনুষ্ঠানে আরেকবার শ্রী অশোক মহারাজ কোন সময় ঠিক যখন তিনি দাঁড়িয়ে আছেন কিসের প্রাককালে, মহালয়ার মহাতিথি মহাযোগ এই প্রাককালে, এবং এটি অভিজিৎ মুহূর্ত যুক্ত মঙ্গলবারস্থ একটি অসাধারণ অমাবস্যা তিথি, কি বলছেন একটু শুনে নাও। এই মহাযোগ, এই মহাতিথি মানুষের জীবনে সেই সাফল্যকে এনে দেয়, অর্থাৎ তোমার জীবনের মনের ইচ্ছেটাকে পূর্ণ করে। তুমি যে ইচ্ছেটা রেখেছো নিজের জীবনে, যে আমার এই ইচ্ছে কিন্তু পূর্ণ হচ্ছে না, আমি সারাক্ষণ চেষ্টা করে চলেছি তবুও আমার মনের ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না, সেই ইচ্ছে পূরণের দিন কিন্তু এই মহালয়ার অমাবস্যা তিথি। বিষয়টা আমার তৈরি নয়, বিষয়টা কিন্তু ইতিহাস বলছে যে ইচ্ছে পূরণের দিন রামচন্দ্র রাবণকে বধ করার জন্য এই অকাল বোধন করেছিল, অর্থাৎ আমার জীবনের বাধাকে বধ করার জন্য আমরা এই দিন তন্ত্রক্রিয়ার প্রয়োগ অবশ্যই করতে পারি। এই দিন যদি তন্ত্রক্রিয়ার প্রয়োগ সঠিকভাবে করা যায় তাহলে 100% সেই রেজাল্ট তুমি পেতে পারো। ব্ল্যাক ম্যাজিক বারবার বলে নিজের কাজে নিজে বসো। দেখো সাধারণভাবে যদি আমরা এই রামচন্দ্রের যজ্ঞর কথাই ভাবি, পূজোর কথা ভাবি, তাহলে রামচন্দ্র বলতেই পারতেন ভাই আমি অত বড় মহাপুরুষ আমি যজ্ঞে বসবো না, সেটা কিন্তু তিনি করেননি। তিনি ক্রিয়াতে উপস্থিত ছিলেন, যখন 108টি নীলকমলের বদলে একটি নীলকমল সরিয়ে রেখেছিলেন রাবণ, তখন তিনি তার চোখটিকে উপরে মায়ের কাছে সেটিকে প্রদান করতে চেয়েছেন। তার মানে তিনি নিজে সেখানে ছিলেন, নিজের কাজে নিজেকে উপস্থিত থাকতে হয় সেটা তিনি সেখানে কিন্তু বলেছেন। সেরকমই প্রত্যেকটি কর্মের জন্য প্রত্যেকটি সময় তোমাদেরকে তোমাদের জায়গায় থাকতে হবে। কোথায়? যখন যজ্ঞ ক্রিয়া হবে যজ্ঞের স্থানে, যখন খণ্ড ক্রিয়া হবে তখন খণ্ডন ক্রিয়ার সামনে। ব্ল্যাক ম্যাজিক বলে চার চারটি ক্রিয়া করার দরকার, খণ্ডন ক্রিয়া, সংকল্প যজ্ঞ, পৈশাচিক চালান ক্রিয়া, মহাযজ্ঞ। এই চারটি ক্রিয়া যখন তোমার জীবনে প্রয়োগ করা হবে তোমার জীবনে সাফল্য আসতে বাধ্য। ব্ল্যাক ম্যাজিক একটাই জিনিস বলে যে তোমার প্রচেষ্টা, তুমি চেষ্টা করছো সেই প্রচেষ্টা, তার সঙ্গে যদি এই ব্ল্যাক ম্যাজিকের যোগ হয় তাহলে তোমার জীবনের সাফল্য আসতে বাধ্য, তোমার মনের ইচ্ছে পূর্ণ হতে বাধ্য। সেটি তুমি সাধারণ হও, অতি সাধারণ হও, অসাধারণী ব্যক্তি হও না কেন, তুমি সেলুলার জগতেরই মানুষ হও, নেতা হও আর অভিনেতাই হও বা ক্রিয়া জগতেরই মানুষ হও না কেন, সাফল্য আসতে তোমার বাধ্য। আমরা বাংলা একটা কথা বলি, আবাল বৃদ্ধ বনিতা, ছেলে বুড়ো ছোট যে কোনো সময়। আজ মহারাজ যে কথাটা বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি সেলুলয়েডের অভিনেতা অভিনেত্রী হও, তুমি পথের ধারে ইলিশ মাছ বিক্রেতাই হও, কিংবা আম বাগানের মালিক হও, তুমি যেই হও, মা রক্ষিণীর দরবারে সকলে সমান। এই যে একটা ভাবনা যেটাকে আমরা ইংরেজিতে আমাদের কনস্টিটিউশনালি নামকরণ করেছি, সেই অর্থে রিপাবলিক কান্ট্রিতে আমরা সেকুলার, আমরা সবাই সমান, এসে দেখবেন কখনো মা রক্ষিণীর দরবারে সত্যি সত্যিই সকলে সমান। আমি নিজে চোখে দেখেছি খুব গুরুত্বপূর্ণ পদে আসীন তিনিও কিন্তু বসে আছেন মহারাজের চেম্বারে পৌঁছবেন বলে। হ্যাঁ, একেবারে যারা সেলুলয়েড জগতের মানুষ তাদের উপস্থিতি
একটা অন্য ভিড় তৈরি করে, এবং সেই কারণে হয়তো তারাও আসেন, সময় নিয়েই আসেন, কিন্তু কখনো ভোরবেলায়, কখনো গভীর রাতে। এই কথাটা আমরা বহুবার বলেছি আপনাদের জন্য। এই কথাটা বলতে বলতেই তেমনই একজন কোনো মানুষকে আমরা দেখে নেব, যিনি এসেছিলেন এবং উপকৃত হয়েছেন কিনা, বা তিনি কি মনে করছেন, তার ভাবনা, তার ইচ্ছা অনিচ্ছা একটু প্রকাশ করেছেন, দেখব কে আছেন সঙ্গে থাকবেন। আমার এক বন্ধুর সঙ্গে দেখা, সে বলল দাদা আপনি যদি রাজি থাকেন তা চলুন আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। আমার কিরম মনে হলো যে হ্যাঁ চলে যাই তার সঙ্গে, কোনো অসুবিধে তো নেই, একটা পুরুষ মানুষরা পুরুষ মানুষকে ডাকছে, অসুবিধেটা কি। তো আমরা এলাম এবং যেখানে এসে পৌঁছলাম এই অশোক মহারাজের এখানে, আমি দেখে একেবারে আপ্লুত হয়ে গেলাম। এরম একটা জায়গায় যে আমাকে নিয়ে আসবে, একটা কোথায় টান অনুভব করছিলাম আর কি। এই ভদ্রলোক বললেন এক্ষুনি আমি জীবনটাকে উপভোগ করেছি, না তা নয়, আমি জীবনটাকে অনুভব করবার চেষ্টা করেছি, এখানে এসেছি অশোক মহারাজের কাছে। এটা আমার কপালে ছিল কেন, আমার সঙ্গে কোনো আলাপ ছিল না, পরিচয় ছিল না, কিচ্ছু নয়। আমি তাকে দেখেছি বিজ্ঞাপনের কাজে, কি বলে টিভিতে দেখেছি, টিভিতে চলে এলাম এবং এসে আমি একেবারে আপ্লুত হয়ে গেলাম। তার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা বলে আমি চমকে গেছি আর কি, যে এরকম একটা মানুষ হয়, এরকম একটা মানুষ হতে পারে। আমি শুনেছি তিনি তান্ত্রিক, তান্ত্রিকটাতে কি হয়েছে, সাধারণভাবে তিনি তো মানুষ, আমরা সবাই যেমন মানুষ তিনিও মানুষ, এবং সেই মানুষের কাছ থেকে যে যে কথাগুলো কিছু শুনেছি তাতে আমার জীবনের অনেক অনেক কিছু উপলব্ধি করতে পারলাম আর কি। আমি আশা করব আমার এই জীবন আরও বেশি উপলব্ধির মধ্যে দিয়ে যাবে অশোক মহারাজের মাধ্যমে, সেটাই কামনা করি, এইটুকুনি বলতে পারি আর কি। বিপ্লব চ্যাটার্জি, বিপ্লবদেরকে দেখলেই খাঁটি মোহনবাগানি এক অভিনেতার কথা মনে হয়, যিনি বলেছিলেন যে আমাদের বাড়িতে 18 মোহনবাগানের কার্ড আছে, ছিল এক সময়। আজকে সেই মানুষটা এতগুলো বছর অভিনয় জীবনের কাটিয়ে কত সহজে এসেছেন, কত সহজে কথা বলেছেন, তার আগে ক্রিয়া করিয়ে গেছেন, উপকৃত হয়েছি এটা বলবো মারক্ষিণীর দরবারে গিয়ে তিনি সে কথাও বলেছেন। জানেন আমরা তো ইন্টারভিউটা নিতে বাড়িতে যেতে পারতাম, তিনি আবার ক্রিয়া করাবার জন্য এলেন মারক্ষিণীর দরবারে এবং শ্রী অশোক মহারাজের কাছে, তার নিজ গৃহে এলেন এবং সেখানে কি বললেন তা তো আপনারা সামনে শুনলেন। ঠিক সেই প্রজন্মেরই আরেক শিল্পী শকুন্তলা দিকে কে না চেনেন, আমরা ছেলেবেলায় বড় হয়েছি শ্রীমতী শকুন্তলা বড়ুয়ার বহু অভিনয় দেখতে দেখতে। সেলুলয়েডের সেই মানুষটি আজ মা রক্ষিণীর দরবারে হাজির, কি বলছেন একটু দেখি আমরা। আজ আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের বলব আসলে জীবন কি। জীবন তো উৎসব, ইংরেজিতে বলে লাইফ ইজ এ সেলিব্রেশন। সত্যি তাই, জীবন উৎসব, এবং জীবনকে আসলে আমরা সবাই মিলে সেলিব্রেট করি, উৎসব পালন করি। কিন্তু অনেকেই বলবেন যে ওই জীবন উৎসব কিসে, সব সময় কি উৎসব, অনেক সময় তো দুঃখের মধ্যে আমাদের জীবন কাটে, অনেক অপমান, লাঞ্ছনা, দুঃখ, দারিদ্র সব জর্জরিত হয়ে ওঠে না জীবন, এটাও ঠিক কথা। এবার বলি জীবন মানে দুঃখ সুখ মিলিয়েই জীবন। জীবনে যদি দুঃখ থাকে তাহলে তার প্রতিকারও আছে, এটা যারা জানতে পেরেছে আর যারা জানার চেষ্টা করেছে, কেউ কেউ সফল হয়েছে, কেউ কেউ সফল হয়নি। আমার এরকম একটা টাইম গিয়েছিল যখন আমিও জীবনটা উৎসব এটা সবসময় ভাবতে পারতাম না, প্রচন্ড একটা সামাজিক, পারিবারিক, কর্মজীবন সব দিকে একটা দোলাচল চলছিল, খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, আমার সামনে অন্ধকার ছিল, আমার ভাবতে পারতাম না যে এর থেকে কি করে বেরোতে পারব, কোনোদিন কি আদৌ জীবনের সূর্য উঠবে, কোনোদিন কি আলো আসবে। এমন সময় আমার
কিছু কলিগ বন্ধুরা আমাকে অশোকের সন্ধান দেয়। অশোক মা কালী স্নেহধন্য, এবং সত্যি ওর কাছে এসে আমি জীবন কি জানতে পেরেছি এবং জীবনকে ভালোবাসতে শিখেছি। আমার আশা প্রায় 16 সাল থেকে এখানে ওর কাছে, এবং তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু অশোকের সাহচর্য ছাড়িনি। যখনই কোনো এদিক ওদিক হয় আমাকে অশোক সাহস যোগায়, আমি আছি দিদি, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের এই জন্য বলছি যে আপনাদের জীবনেও এরকম তো আসতে পারে, কিন্তু এখানে বসে আছে মা কালী স্নেহধন্য অশোক, আপনারা ওর কাছে আসবেন, ও এত ভালো গণনা করতে পারে বা এত ভালো প্রতিকারও করে, এবং ওর করার ইচ্ছে আছে, মানুষের ভালো করার ইচ্ছে আছে, এটা সবার মধ্যে থাকে না, এটা অশোকের মধ্যে আছে। আমি চাই আমার যতটা ভালো হয়েছে আপনাদের সকলের সেরকম ভালো হোক, যার 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 বিপদ আছে আপনারা ওর কাছে আসুন, ও পার করে দেবে। ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করে সেটা প্রমাণিত। ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনকে কিভাবে নতুন করে আবার বাঁচতে শেখায় সেটা প্রমাণিত। শুধু কি আমাদের এই টলিউড জগতের মানুষ রয়েছে? না, আমি সেটা বুক ঠুকে বলতে পারি যে ব্ল্যাক ম্যাজিকের প্রসার বোম্বে অবধি তো গেছে, বিদেশ অবধি তো গেছে। বোম্বে অবধি গেছে মানে ইন্ডাস্ট্রির বিষয়ে, সেখানেরও বহু মানুষ আমাকে দিয়ে তাদের জীবনের সেই ক্রিয়া করিয়েছে। একজন মানুষ তো টপ ফর্মে আছে, তবু সে আমাকে দিয়ে ক্রিয়া করিয়েছে যাতে তার সেই সমস্যাটা না আসে অন্যদের যে সমস্যা এসেছে তাদের নিজেদের বিশ্বাস। হ্যাঁ, আবার আরেকজন মানুষ কিছুটা নিচের দিকে নেমে গেছে, সেই মানুষটা আবার তার আগের জায়গা ফিরে যাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করেছে। বলতে গর্ব লাগে, বলতে ভালো লাগে যে ব্ল্যাক ম্যাজিক সেই মানুষগুলোর জীবনকে সেইভাবে পরিবর্তন এনেছে। হ্যাঁ, এনেছে। সেই মানুষ কিন্তু আবার নতুন করে তার কাজের দুনিয়া ভালো মতন ফিরে পাচ্ছে। যেরকম আমরা বিশ্বজিৎ দাকে দেখেছি যে সেই মানুষটা যখন ক্রিয়া করেছি তারপরে এখন তো তোমরা দেখতে পাচ্ছো কি আসা, কি রিটার্ন, কি রিটার্ন আসা, সেটা কিন্তু তোমরা দেখতে পেয়েছো। সেরকম ব্ল্যাক ম্যাজিক তোমাদের জীবনকে পরিবর্তন করবে। অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে ব্ল্যাক ম্যাজিকের কাছে। এই এলাম আর বললাম কদিনে রেজাল্ট পাবো, এ কথা যারা বলবে তারা আমার কাছে এসো না। ব্ল্যাক ম্যাজিক ক্রিয়াতে বসায়, ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া করতে জানে, তার খরচ আছে, তার সময়ও আছে। খরচও যেরকম দেবে সময়ও সেরকম দেবে, বিশ্বাস নিয়ে আসবে, রেজাল্ট দেওয়ার দায়িত্ব এই অশোক মহারাজের। যত কঠিন সমস্যাই হোক না কেন, ব্ল্যাক ম্যাজিকের কাছে তার উত্তর 100% আছে। সকলকে জয় মা রক্ষিণী বলি, সকলে খুব ভালো থাকুন। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।